হচ্ছে পিউ, এটা আমার বউ, আমার স্ত্রী, আমার লাইফ পার্টনার। তো ওইদিকে জলটা এইদিকে যাচ্ছে, আমি সকালবেলা থেকেও দেখেছি জল এইদিকে যাওয়া মানে ভাটা চলছে। দেখেছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার, ওকে কুকুরের মতন সাজিয়ে রেখেছি, নাহলে মানুষজন একে দেখে ভয় পেয়ে যাবে। এরকমভাবে এরা খুব সুন্দর মজা করে। চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে দেখো আমরা একটা লং ট্যুর করছি, আমি আর রাজু। লং ট্যুর না, হেঁটে হেঁটে ট্যুর, কোনো লং ট্যুর না। যাই হোক, কিন্তু আমরা কতটা রিক্সের মধ্যে যাচ্ছি তোমাদেরকে আজকে দেখাবো। সামনে জঙ্গল, এখানে একটা সরু রাস্তা আছে, তার উপর থেকে যাচ্ছি, পাশে জঙ্গল, দেখতেই পাচ্ছ কতটা রিক্সের মধ্যে যাচ্ছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। তো আমাদের সঙ্গে থাকো, আরও তোমাদের আকর্ষণীয় জিনিস দেখাবো, তোমরা দেখতে থাকো, আশা করি মজা পাবে। আমরা সামনে হেঁটে যাচ্ছি, অনেক কিছু দেখাবো। নৌকাটা দেখো, নৌকাটাকে একদম কাত করে রেখে দিয়েছে। এই পাশে আশেপাশে সব বাড়ি রয়েছে, মানে একটু বেশি জল হলে এই সমস্ত জায়গা, মানে যদিও জোয়ারে এতটা জল আসে, এই যে সাদা সাদা যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সাদা সাদাটা কিন্তু আসলে নোনা হয়ে গেছে, নোনা হয়ে গেছে, নুন পড়ে গেছে, নুন পড়ে গেছে, রোদে নুন পড়ে গেছে। এই ছাগল রয়েছে এদিকে, খুব রিক্সে থাকে এরা, কারণ যখন তখন জল, যখনই মানে একটুখানি বর্ষার সিজন আসলে এগুলো কি হয়, জল পুরো উঠে যায়, উঠে গিয়ে কিন্তু এদিকে কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর কুমির, বাঘ, এই সমস্ত তো আছে। ভালো করে ভিডিওটা ফলো করে দেবে, কারণ আমরা কতটা রিক্সের মধ্যে যাচ্ছি। সামনে জঙ্গল, এইধারে জঙ্গল, সামনে একদম সরু একটা আল রয়েছে, সেই আলের উপর থেকে আমি হেঁটে। এখানে কিন্তু কাঁকড়া একটা দেখা যাচ্ছে, বেশ কিছু নদীর সাইডে মাছও আছে, আর ওই দিকটা এই জঙ্গলটার ওই পাড়টা দিয়ে বেশ কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পুরো ফাঁকা নদীটা দেখতে পাওয়া যায়। আমরা অনেকটা দূরে এসেছি ওইদিক থেকে, যেহেতু তোমাদেরকে এই জিনিসটা দেখাও বলেই এসেছি। তো দেখতে পারো ওই দিকে একটা বোট যাচ্ছে, আর দেখতে থাকো মোটামুটি, আমি যেদিকে মনে হবে গাইড করার আছে একটুখানি গাইড করে দেবো। আর নদীর সাইড দিয়ে সমস্ত ইয়েগুলো যাচ্ছে, চারিদিক দিয়ে জল, দেখো চারিদিক, এইখানে কিন্তু জল থাকে না, যেহেতু এখন জোয়ার আসছে তাই কিন্তু এতটা পর্যন্ত জল এসে গেছে, নাহলে জল কিন্তু ঠিক ওইদিকে একটা বাঁধ আছে, ওই বাঁধের ওই পারে পর্যন্ত জল থাকে। কখনো কখনো এই ধারে নদীতে এই জলের সঙ্গে কুমিরও চলে আসে, মানে যার কপালে আছে, পাশে ছাগল ছানা ছানা রাখতে পারে না, কারণ এই কারণে ছাগলের পা ধরে টেনে নিয়ে চলে যায়। হ্যাঁ, এই জিনিসটা দেখো বন্ধুরা, এটা কিন্তু নদীরই একটা অংশ, ওইদিক দিয়ে কোনো কারণে ওইদিকে আগে রাস্তা ছিল, ওটা কোনো কারণে ভেঙে গেছিলো বা বন্যায় কিছু একটা হয়েছিল, যার দরুন এইদিকে বাঁধ পড়েছে, এইদিকে বাঁধ পড়ার দরুন ওই দিক থেকে বেশ কিছু জায়গা ভাঙা ভাঙা হয়ে রয়েছে। তো এখন কি করে, যখন জোয়ার আসে ওই দিকটায় খুলে দেয়, আবার যখন জোয়ার মানে ভাটা হয়, যখন ভাটা হয় তখন আবার সব জল বেরিয়ে যায়। তো এইখানে ওই এইখানে এইটা এদের সুবিধা কী আছে, যখন জোয়ার আসে জল ঢোকে, জলের সাথে সাথে মাছও ঢোকে, মাছ ঢোকার সময় যখন ভাটা শুরু হয় তখন ওখানে আবার জাল দিয়ে দেয়, তারপর কী হয় যখন ভাটা হয় সব জল বেড়ে যায়, মানে বাইরে বেরিয়ে যায়, মাছগুলো শুধু থেকে যায়, মাছগুলো পুরো এদের ধান্দা হয়ে যায়, মানে প্রফিট হয়ে যায়। আর ওই যে দূর দিয়ে যাচ্ছে দেখছো, এরকম এরকমভাবে এরা খুব সুন্দর মজা করে। আর আমাদের এখন যাত্রাপথটা অনেকটাই দূর আছে, তো এই দিক দিয়ে পুরো আমরা যাচ্ছি, যেতে যেতে তোমাদেরকে পুরো টোটাল ডিটেলসটা বলে দেবো। আর মানে অনেকটা দূর থেকে হেঁটে আসছি, তো তাই একটুখানি কষ্ট হাঁপিয়ে উঠেছি, আর জল নিয়ে আসছি, জলটা নিয়ে আসতে ভুলে গেছি। তো দেখতে পারো এদিক দিয়ে ওইদিকে একটা নৌকা মেরামত চলছে, নদীটা অনেকখানি দূর আছে, মোটামুটি কম করে হলো এখান থেকে 3 কিলোমিটার, মানে ওই ওইটাই হচ্ছে সুন্দরবন, যেটা সেটা 3 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। এখানে যে মাছ শিকার করতে যায় তাদের এই যে জাল, আমরা যে বাজারে ইলিশ খাই সেই ইলিশ আছে কোথা দিয়ে, এই যে মানে মশারির ভর্তি, মশারির মধ্যে ভর্তি রয়েছে জাল, ওই জালে করেই এরা সব ইলিশ মাছ ধরে আনে এই নদী থেকেই, এদের কাছেই মানে সংগ্রহ করা খবর। বর্ষা, এই বর্ষা আসবে, যত বর্ষা আসবে এই জলটা আরও নীলচে কালার হয়ে যাবে, আর যত নীলচে কালার হবে তত ইলিশ মাছ নাকি ঢুকবে, প্রচুর পরিমাণে ইলিশ মাছ হয়, আপাতত কিছু নেই। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এই যে, এই যে এই সমস্ত জিনিসগুলো, এগুলো কী হয়, এগুলো এটা নুন, এটা নুন তৈরি করে বলছে, নোনা জল দিয়ে মাটি মাটি ভালো করে ঝুনুকে ওরা চেঁচে নেয়, চেঁচে নিয়ে পরিষ্কার করে ওইগুলো নোনা জল দিয়ে আবার ওরা একটা পাতা দেবে ওর মধ্যেখানে, ফুটো করে আস্তে আস্তে টিপটিপ করে জল পড়বে,
তারপরে ওই জলটা আবার কড়ার মধ্যে উনানে বসিয়ে নাড়তে 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 ওই জলটা যত মরবে লবণ হয়ে যাবে। এটাই হচ্ছে গ্রামের, তো ওই প্রক্রিয়াটা হয়তো দেখাতে পারবো না কারণ ওটা একটুখানি টাইম লাগে। দেখা একটু সাইডগুলো দেখে বুঝতে পারো যে সাদা হয়ে গেছে, এগুলো নুন হয়ে গেছে, মানে এই জলই তুলে নিয়ে আসে আর এই মাটি আর এই মাটি ঝুনুক দিয়ে চেছে নিয়ে চলে আসে। আর এখানটা দেখো, এখানে টেকনিকটা দেখো, শুধু ওই ওই ছোট্ট একটা জায়গা মতন করে দিয়েছে, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ঢুকবে। দেখো এই মুহূর্তে কিন্তু অনেক মাছ ঢুকেও রয়েছে, এর মধ্যে ঢুকেও রয়েছে, ওই জায়গা দিয়ে প্রচুর মাছ ঢুকবে, এমনকি ওই জলটা ওইটুখানেই থাকবে না, ওই জলটা মোটামুটি এই এই কাছাকাছি চলে আসবে, পুরো ভর্তি হয়ে যাবে জলটা। তো ওই জলটাই সংগ্রহ করে রাখবে, যখন ভাটা হবে এই জলটা নেপে যাবে, এই গর্তগুলো জল থেকে যাবে, আর এই গর্তগুলো থেকেই মাছ ধরে এরা যা হোক বিক্রি করবে, বাড়িতে খাবে, বিক্রি করবে। একটা জিনিস দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আগে বলে নিই, এইখানে এই নোনা আবহাওয়ার জন্য এই সমস্ত জায়গায় যে সমস্ত ইট রয়েছে এই ইটগুলোও কিন্তু সাদা হয়ে গেছে, আর গাছপালাগুলোও কিরকম সাদা হয়ে গেছে, মানে নোনা আবহাওয়ার জন্য। আর এই নোনা আবহাওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু মশা দেখতে পাওয়া যায় না, এতদিন ধরে রয়েছে মশা, কিন্তু বিন্দুমাত্রও মশা নেই, যেহেতু নোনা আবহাওয়াটা আর হাওয়া আছে, প্রচুর পরিমাণে হাওয়া আছে। দেখো নোনা আবহাওয়ার জন্য এখানে সব নুন হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে, আর জলটাও যেহেতু নুনতা ওই কারণে নুন হয়ে গেছে। এই হলুদ রঙের যে ফুলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে এদের ভাষায় কেওড়া ফুল বলে, আর ওই গাছে হয়ে রয়েছে, ওটা বোঝা যাচ্ছে না, এটা খেতে টক টক টাইপের লাগে, কারণ কোনো তরকারি দিয়ে খায় নাকি, টক করে খায়, এরা টক খেতে খুব ভালোবাসে, অতএব এইগুলো টক করেই খায়। অতএব এখান থেকে কত পরিমাণে জল ঢুকছে, যেহেতু জোয়ার আসছে, এইটুকু জায়গার মধ্যে কত কত টাকার মাছ ধরবে। একটা জিনিস দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে গিয়ে এতে করে মালপত্র যায়, অনেক সময় ইট সিমেন্ট বালি এই সমস্ত যায়, কয়লা। এটা বিশাল বড় আকারের আছে, যেহেতু অনেকটা দূরে আছে বলে অনেকটা ছোট মনে হচ্ছে, দেখে বুঝতে পারবে তোমরা। একটু জল তেষ্টা পেয়ে গেছে, এখানে জল আছে, এখানে জলটা আগে খেয়ে নিই, তারপর আবার বাদবাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানটা জল একটুখানি না খেলে হবে না। আর এখানের বন্ধুরা জল খেয়ে একদম তৃপ্তি আসছে না, যেহেতু প্রচুর পরিমাণে নোনা নোনা জলের জন্য আমি একদম তৃপ্তি পাচ্ছি না। তো যাই হোক, আগে গিয়ে জলটা খাই, তারপর তোমাদের সাথে আড্ডা দিতে আবার আসছি। এই যে জল, আরে ধরো, তুমি যাবে না? না না, আমি গেলে উঠতে পারবো না, ভিডিও করছি আমি। টক জল দেখো বন্ধুরা, সুন্দরবনে জল খেয়ে ও সুন্দরবনে মানুষকেই নিন্দা করছে, জলকে মানে বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি, মানে একটা জেটি আছে, জেটিতে গিয়ে বেশ কিছু কথা তোমাদেরকে বলার আছে। আর আপাতত এইখানটা এসেছি, এখানটা জল অনেকটাই উঠে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি জল কতটা উঠে গেছে। দেখো জল কতটা পরিমাণে উঠে গেছে, মানে এই প্লাস্টিকের গায়ে ঠেকে যায়, আর প্লাস্টিক থেকে দেখো এটা দূরত্ব বেশি না, খুব বেশি হলে 6 ফুট, মানে 6 ফুট ডিস্টেন্সের এইদিকে জল উঠে যায় মাঝে মাঝে। আর দেখতেই পাচ্ছ ওইদিকটা পুরো জোয়ার, বিশাল স্পিডে জোয়ার উঠছে, ওখানে একখানা বড় গঙ্গা যমুনার বোট রয়েছে। আর এই হচ্ছে সেই সুন্দরবন, তোমাদের অনেকজনের স্বপ্ন। এইখানে যে হাওয়াটা আসছে না বন্ধুরা, হাওয়াটা একটা সেই লেভেলের, ওয়াও লেভেলের একখানা হাওয়া আসছে, মানে হাওয়া ছেড়ে যেতে ইচ্ছা করছে না, ঘেমে গেছি ভেতরে, পুরো একদম ভেতর থেকে পুরো ঘেমে গেছি। কিন্তু এই হাওয়াটার একটা অপূর্ব মিষ্টতা ভাব রয়েছে, নোনতা ভাব রয়েছে, কিন্তু ওইটা মিষ্টতা, এই কারণেই বলছি, কারণ এই গরমের মধ্যে, ঘামের মধ্যে যেই হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটাই হচ্ছে গিয়ে মেন একটা ফিলিংস, বোঝাতে পারবো না তোমার। আর এইখানে দেখো জল অতটা রয়েছে, তো বেশ কিছুক্ষণ বাদে আরও এই যে এই সামনে যেইটুকু জায়গা রয়েছে এইখানে জল চলে আসবে, এই নৌকা কিন্তু ভেসে যাবে, এই নৌকা ভেসে যাবে। আমরা এখন যাব ওই যে জেটিটা দেখতে পাচ্ছ, ওই জেটিতে আমরা উঠব, উঠে গিয়ে বেশ কিছু কথা বলার আছে তোমাদের সাথে, তো ওইদিকে যাই আপাতত, তারপর তোমাদের সাথে আবার, বেশি দূরে নয় যদিও। নোনা জলে কী হয়ে গেছে, পুরো এইগুলো ইট, ওই রকম লাল লাল ছিল, ওরকম লাল লাল ছিল, ওইগুলো সব সাদা হয়ে যাবে, এগুলো সব পুরো নুন হয়ে গেছে, এগুলো সব নোনা আবহাওয়া আছে, তো হ্যাঁ এগুলো তরকারি হয়ে যাবে, মানে কুচবি। তো ওই দেখো জেটিটা, সকালবেলার ভিডিওটা আমি আপলোড করেছিলাম, জেটির একদম নিচের ঘাট পর্যন্ত দেখা যাচ্ছিলো, আর এখন দেখো পুরো ওপর পর্যন্ত চলে এসেছে। তো
তো তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো একদম আমরা জেটির কাছে চলে এসেছি, আর জেটির একদম এইখানে পর্যন্ত জল উঠে এসেছে, মানে সকালবেলায় আরও অনেক নিচে জল ছিল। এখন কি ভাটা চলছে নাকি বলো তো? জোয়ার চলছে, দেখতে পাচ্ছ না জল ওইদিকে? জোয়ার ওইদিকে, ওইদিকে ওইদিকে ভাটা হয় না। ঠিক আছে, কিছুক্ষণ বসি, দেখা যাবে এখন জোয়ার কি ভাটা। এখন আমাদের মধ্যে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং চলছে। তো দেখতেই পাচ্ছ ওইদিকে জলটা এইদিকে যাচ্ছে, আমি সকালবেলা থেকেও দেখেছি জল এইদিকে যাওয়া মানে ভাটা চলছে। দেখতে থাকি যে জল একটা মাপ দেওয়া হয়েছে, যেমন ওই পিলার দুটোর কিছুটা গায়ে গায়ে জল উঠে আছে, কিছুটা একদম তলা থেকে কিছুটা জল উঠে আছে, বেশ কিছুক্ষণ মোটামুটি আরও নিচের দিকে নেমে যাবে। তো এইখানে ওই ইটটা দেখা যাচ্ছে, এই ইটটার একদম গোড়ায় ঠেকে আছে। ও একটা আলাদা লেভেলের হাওয়া দিচ্ছে এখানে, এগুলো হচ্ছে বসার জন্য আমাদের আপাতত। আর এখানে এসে বড়ো বড়ো বোট যখন আসে এইগুলো কিন্তু দড়ি আটকে এরা নৌকাটাকে আটকে রেখে দেয়। ওইখানে একটা বোট আছে, ওইটা মাছ ধরতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই হচ্ছে সেই নদীর ধার, এই পথে আমরা এলাম, এই পথে সোজা একদম বাড়ির দিকে যাওয়া যায়। এরকম এই মুরগিটা এখানে রয়েছে, একে কুমির টেনে নিয়ে যাবে যখন তখন নিয়ে নেয়, তো কুমির ধারে পাশে মানে এগুলো যদি কুমির যদি থাকে যখন তখন টেনে নিয়ে চলে যাবে। তবে এইখান থেকে ফেললে অনেক সময় দাঁতনে মাছ যেটাকে বলে সেই সমস্ত মাছ পাওয়া যায়, দাঁতনে মাছ, কাইন মাছ, কাইন মাছ, তারপর হচ্ছে গিয়ে চর্বদা, দেখতেই পাচ্ছ। এখানে আমাকে হাড় শিকার করতে হলো এই কারণেই, আমি বলেছিলাম যে ভাটা হচ্ছে কিন্তু ওই দিকটা দেখে এসেছিলাম, তো ওইটা ভুলে গেছিলাম, যেই কারণে আমি এখানটা এসে বললাম যে ভাটা হচ্ছে। তো দেখ এখন দেখতেই পাচ্ছ জল মোটামুটি অনেকটাই বেড়ে গেছে, আর এখানে কিছু করার নেই, এখন যেহেতু জোয়ার হচ্ছে এই যে জিতে গেছে, তো একে আজকে বহুত বড় একখানা প্রাইজ দিতে হবে। সুন্দরবনটা তোমার নামে করে দিলাম, খুশি তো? হ্যাঁ না, আমাকে ঝালমুড়ি খাওয়ালে খুশি। এইমাত্র অনেকগুলো গপাগপ করে খেলো, তারপরেও বলছে আরও খাওয়াতে হবে। যাই হোক, কিছু করার নেই, জিতেছে দিতে হবে। সুন্দরবনটা ওর নামে করে দিলাম, আর কিছু করার নেই, এতদিন আমার নামে ছিল। আর এই যে আমরা পুষেছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার, ওকে কুকুরের মতন সাজিয়ে রেখেছি, নাহলে মানুষজন একে দেখে ভয় পেয়ে যাবে, কমেডি পারপাস। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। আর আজকে আমাদের সাথে একজন নতুন অতিথি ছিল, এতদিন আমি নিইনি যদিও, হচ্ছে পিউ। তোমাদেরকে আগে একখানা ভিডিওতে দেখিয়েছিলাম, হচ্ছে পিউ, এটা আমার বউ, আমার স্ত্রী, আমার লাইফ পার্টনার। যাই হোক, ওকে ভিডিওটা দুজনকার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও। যেহেতু এই নদীটা, ওই সুন্দরবনটা আজকে হেরে গেছি, ওই কারণে একটুখানি দুঃখ হচ্ছে খুবই। তো কী করা যাবে, আর এরকম এরকম বড়ো বড়ো আরও অনেকগুলো, অ্যামাজনটা আমার এখনও আছে, অ্যামাজনটা আমি এখনও কিছু করিনি। যাই হোক, আর কিছু বলছি না, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, লাস্ট একবার সুন্দরবনটা দেখিয়ে দিই, কারণ এরপরে এটা আমার আর বলতে পারবো না, পিওর হয়ে গেছে।